এই জন্য আমার রসুল সাল আল ইসলাম জীবনের সর্বপ্রথম ওয়াজ কি করেছিলেন কারণ যেই পরিবেশে রসিস্টাম এসেছেন আমরা সবাই ওই যুগকে বলি জাহেলিয়ার যুগ জাহেলিয়া জমানায় জাহেলিয়া জাহেলিয়াতের জমানা মানুষের মধ্যে এমন কোনো অপরাধ নেই যেটা তাদের মধ্যে নেই নিজের মেয়েকে নিজের হাতে কবর দিয়ে দে তাও জীবন্ত সাধারণ বিষয় নিয়ে একশো বৎসর পর্যন্ত যুদ্ধ লেগেই আছে সাধারণ সাধারণ বিষয় এরকম যাদের মধ্যে কোনো মানবতা বলতে কিছু ছিল না এই লোকগুলোকে ঠিক করার জন্য আমরা শুধু কী ফর্মুলা কী পদ্ধতি অবলম্বন করেছেন যে এদেরকে কীভাবে ঠিক করব এই জন্য জীবনের প্রথম ওয়াজ প্রথম তিন বছর তিনি গোপন ছিলেন যারা দেখা করত ওদেরকে দাওয়াত দিতেন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেননি তিন বছর পরে যখন আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসছে ফার্স্ট দ তু উমার যে আপনার কাছে যে ওড়ে আসছে এটাকে প্রকাশ্যে এবার মানুষকে জানিয়ে দেন রসুল ইসলাম বায়তুল্লাহ শরীফের পূর্ব দিকেই কাছে হলো সাফা পাহাড় দূরে হলো মারোয়া পাহাড় যে সাফা মারোয়া হাজি সাহেবরা শাড়ি করে হজের একটা অংশ তো সাফা পাহাড় উপর উঠছেন উঠে যেহেতু সাফা পাহাড় বাইতুল্লার একেবারে কাছে এখানে যারা আছে বায়তুল্লার আশপাশে সকলকে দেখা যায় তো ওখানে দাঁড়িয়ে নাম ধরে ধরে গোত্রের নাম ধরে ধরে যে কোরাইশ বা বনু হাসেম বনু আবদে মানাফ বনু খোজাইমা এর নাম ধরে ধরে গোত্রের সবাই দৌড়ে গেছে ওখানে রসুলসাল্লা প্রথম যে ওয়াশ করলেন সেটা ছিল তামুতুন কামা কামাত অত বড়াত কামাতাস্তাজো ও আমার আপন জনেরা ও আমার বংশের লোকেরা শোনো তোমরা যেভাবে ঘুমাও এভাবে মরে যাবে ঘুম আর মৃত্যু এটা তো সকলের কাছে একেবারেই কোনো সন্দেহ নেই সন্দেহের উর্ধে নিশ্চিত জিনিস ঘুম আর মত ঘুম তোমাদের মৃত্যুটা ঘুমের মত এর পরেরটা হলো মূল টার্গেট বলতে শোনো ঘুম থেকে যেভাবে জেগে উঠো মৃত্যুর পরে কবর থেকে আবার উঠবে এটাই ছিল প্রথম কথা যে ঘুম থেকে যেভাবে তুমি একসময় জেগে যাও জেগে উঠো মৃত্যুর পরে কবর থেকে তুমি উঠবে তখন এই মক্কা শরীফের এক কাফের আশ এপনি ওয়াইল সে দৌড়ে গিয়ে পুরান কবরস্থান থেকে একটা হাড় খুঁজে নিয়ে আসছি রেশ্যামের সামনে এনেই সেটাকে এভাবে ধরে মোচড় দিয়ে একবারে পাউডার বানিয়ে দিছি চূর্ণ বিচুন্ন হয়ে গেছে বলে যে মাই ইহ ইয়া রামি এই হাড় যেটা একবারে পৌঁছে শেষ যেটা নিজের কোনোই কিছুই নাই এইটার থেকে আল্লাহ তালা আবার মানুষ বানাবে কি বলো তুমি এ সমস্ত কথা তো আল্লাহ তালা বললেন কল জহ ই হাল্লাদি যে আল্লাহ একসময় যে হাওতে ছিল না যে আল্লাহ শূন্য থেকে জিরো থেকে একটা মানুষকে সৃষ্টি করতে পারছেন সে আল্লাহ পুনর্জীবিত করতে তো আরো অধিক সক্ষম আওয়ালাহালি খালাকি আল্লাহম এত বড় আসমান এত বড় পাহাড় এত বড় জমিন এইগুলি সৃষ্টি করেছেন যে আল্লাহ তিনি একজন মানুষকে এই সাড়ে তিন হাত কবরের ভিতরে আছে এই মাটিতে সে মিশে আছে এখান থেকে জীবিত করা এটার জন্য তার জন্য খুবই সহজ এটি ছিল রাশিয়ামের জীবনের সর্বপ্রথম ওয়াজ আর কোরআনে ফাঁকের সর্বশেষ আয়াত যে আয়াত নাজেল হওয়ার পরে রশ্যাম আর মাত্র নয় দিন পৃথিবীতে বেঁচেছিলেন একবার অসুস্থ অবস্থার শুরুতেই নাজিল হয়েছে যে আয়াত যেটা সুরে বাকারার কারার দুইশো একাশি নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ তালা বলেন যাও না আফিহি আল্লাহ কোরআনের সকল ওয়াজ সকল নির্দেশনা সকল ঘটনা সব কিছু শুনানোর পরে যেন কোরআন বলছে যে শোনো এই সব কথা মেনে চলা সকল গুণা থেকে বেঁচে থাকা এটা তখনই সহজ হবে যদি তোমার দিলের মধ্যে আখ বিশ্বাস থাকে এই জন্য বলতেছে ইয়মান তুর যাও হিল আল্লাহ তুমি ওই দিনকে ভয় কর যেদিন তোমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে যেদিন এমন এক ময়দান যেখান থেকে কাল্লা ওয়জার ইলা রব্বিকা মাই দিন মুস্তাকার পলাবার কোনো সুযোগ নেই আমি কবরে শুয়ে থাকবো উঠবো না কোনো সুযোগ নেই মায়ের গর্বে থাকতে পারিনি চলে আসছে দুনিয়া থাকার কোনো সুযোগ নেই এমনে না আসলে কেটে বের করছে সিজার করে বের করছে দুনিয়াতে থাকার কোনো সুযোগ নেই এখান থেকে আমাকে চলে যেতেই হবে কবরেও থাকার কোনো সুযোগ নেই আমাকে একটু হাসড়া ময়দানে উঠতেই হবে এই জন্য তালা বলেন ওই দিন কি তুমি ভয় কর যেদিন তোমাকে আল্লাহর সামনে হাজির হতে হবে সুম্মা তু আফা করল নফসিম্মা ক্যাশাবাদ আর সেদিন তুমি যা করেছো প্রত্যেকটার একেবারেই পুঙ্খানুপুঙ্খ রূপে একবারে তিলে তিলে তুমি প্রত্যেকটা আমলের পুরস্কার এবং বিনিময় পাবে আর যদি খারাপ করে থাকো শাস্তিও পাবে আমাদের গোটা জেনদিকে রেকর্ড হচ্ছে এখন আমার চামড়া দিয়ে রেকর্ড হচ্ছে এজন্য সাধু আলিহিম আর জুলুহম ও না তুহম ও দিয়ে দিহিম প্রত্যেকটা আমার বিরুদ্ধে বলা শুরু করবে চামড়াকে বলবে ওকাল জুলু দিহে লেমার সাহিত্য মালে না আরে চামড়া তুই দেখি আমার বিরুদ্ধে কথা বলস তোর কত তেল মাখছি আমি কত সোনো পাউডার মাখছি আম কত যত্ন নিয়েছি তোর আমি আর তুই আমার বিরুদ্ধে কথা চামড়া চামড়ায় বলবে আনতাকান আল্লাহ দি আমকা কুললে সাই আরে মোবাইল এরকম অডিও ভিডিওর যে সমস্ত রেকর্ডিংয়ের যত ব্যবস্থা ওই সব ফিতাগুলো ও এগুলি তো আমার চামড়ার সে কত দুর্বল ছিল তোমার সামনে মোবাইল ধরে যখন বলছে যে বলেন বলে আগে এটা বন্ধ করে কেন বলেন ভয় বলতেছে না যেহেতু রেকর্ড হয়ে যাচ্ছে তো ও আমার তুমি ওই ওইটাকে ভয় করছো যে রেকর্ড হচ্ছে তো চামড়া যে তোমার জিন্দগি রেকর্ড হচ্ছে তুমি সেটা বুঝো নাই কেন এই জন্য আল্লাহ তালা কোরআনে ফাঁকে বিভিন্ন ঘটনাও বলছেন দুনিয়ার মানুষের বোঝার সহজ হওয়ার জন্য যে কেমন যে হবে হাসর ময়দানে যা আমাকে উঠা লাগবে এগুলি বোঝার জন্য যেমন আমরা শুক্রবারের আমলের মধ্যে একটা আমল হলো সুরায় কাহাব পড়া প্রতি জুমার দিনে যদি কেউ সুরে কাহাব তেলা করে একবারে মানে গত রাত থেকে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে তো শুক্রবার শুরু হয়ে যায় আপনি দিনে ব্যস্ততার কারণ হলে রাত্রে ভয় নিতে পারেন সুরায় কাহাব যদি তেলাবাদ করেন তো রশিয়াম বলেন যে আগামী এক সপ্তাহ পর্যন্ত তার সাথে আল্লাহর পক্ষ থেকে একটা নূর থাকবে মানে ইমানের নূর থাকবে সে পথ ভ্রষ্ট হবে না গুনাহের পথে যাবে না যেহেতু আল্লাহ তালা এর রুশিলায় তাকে হেফাজত করবে তো সুরে কাহাবের এত ফজিলত কেন কিন্তু সুরে কাহাবের নানান দিকের মধ্যে এটা একটা আছে সুরায় কাহাব এই যে কাহাব কাহাব শব্দের অর্থে গুহা অতীতে সাতজন লোক এরা এক জালিম সরকারের আমলে যে ছিল কাফের মানুষকে ইমান আনার মানে কোনোভাবে বুঝতে পারলে হত্যা করতো ইমান আনতে দিত না কাউকে সুযোগ ওই সময়ে সাতজন যুবক এরা নিজের ইমান রক্ষার্থে এক গুহায় গিয়ে নিয়েছে এরা এই এরা ওখানে গিয়ে ঘুমাইয়া পড়ছে ওদের সাথে একটা কুকুরও ছিল ওই কুকুরটা গুহার মুখে ওয়কাল বহুম বা সেতুন জেরাইহি বিল ওসিদ আল্লাহ তালা বলেন গুহার মুখে কুকুরটা হাতকে এভাবে বাড়িয়ে এভাবে বসে রয়েছে লাভিৎ তলা তলিহিম লাউল্লাই তা মিনহুম ফেরারা আল্লাহ তালা বলেন দৃশ্যটা ছিল এমন দেখলে আপনিও ভয় পেয়ে যেতেন কারণ কুকুরটা এভাবেই বসে আছে মনে হয় যেন পাহারা দিচ্ছে আসলে কুকুরও ঘুমে আর যারা সাতজন ঘুমিয়েছে ওরাও মাঝে মধ্যে এদিক উলট ফলট করে একবার বাম পাশে আবার ডাইন পাশে কারণ একাধারে যদি এইভাবে শুয়ে থাকে তো পিঠির মধ্যে পছন্দ ধরবে এই জন্য আল্লাহ তালা বলেন এদেরকে আমি উলট ফলট করাই করাইতেছিলাম যাতে মানুষ বুঝতে পারে যে ওরা মানে এই জীবিত আছে এরা এভাবে ঘুমিয়ে আসিল তিনশো বৎসর পরে এরা ঘুম থেকে উঠছে তিনশো বৎসর পরে যখন ঘুম থেকে উঠছে কালা কয়েলম মিন হুম কাম লাভেস্তুম একজনে বলল যে ভাই কতক্ষণ ঘুমাইলেন কালো লাভেস নাই অমান বলতেছে কতক্ষণ ঘুমাইছি মানুষ কি বেশি ঘুমাইনি ঘুমাইলে একদিন ঘুমাইছি চব্বিশ ঘন্টা না হয় একদিন ফুরাও হয়নি তো ওরা আঁচ করতে পারে না কতক্ষণ ঘুমাইছে বলে ফা আহা আহাদা খুম বে বারে কেক হা দিহি ইলাল মা না পকেট থেকে মুদ্রা বের করে আরও সময় মুদ্রা ছিল কয়েন মানে কাগজের টাকা নয় তো মুদ্রা বের করে বলতেছে একজনকে যে ফাবা আসু আহাদুম বেওয়ারে কেকুম হাজি হিলাল মাদিনা একে একটু শহরে পাঠিয়ে দাও পালিয়া থেকে মেন হু সে আমাদের জন্য একটু খাবার নিয়ে আসুক অল ইয়া তপ এবং সে খুব সতর্কতা অবলম্বন করবে কারণ আমরা তো এখানে পালিয়ে আসি যদি কেউ আজ করতে পারে টের ভাই আমরা এখানে আসি তো আবার ধরে নিয়ে যাবে তো জন্য বাজারে পাঠাইছে একজনকে তো ও বাজারে গিয়ে যখন দোকানে সদাই করে টাকাটা দিছে দোকানদার টাকা হাতে পেয়ে বলতেছে যে ভাই টাকা কই পেয়েছেন আশ্চর্য প্রশ্ন আমার পকেটের টাকা আপনাকে দিছে আপনি বলতেছেন কই পেয়েছে আমরা বাজারে গেলে এটা কি কেউ জিজ্ঞেস করেনি যে ভাই টাকা কই পেয়েছেন বলে কী বলেন এই টাকা কই পেয়েছেন আমার পকেটের টাকা আপনাকে দিছে আপনার পকেটের টাকা মানে এটা তো তিনশো বছর আগের টাকা কি বলেন তিনশো বছর আগের টাকা ধরেন এখন হলো দুই হাজার চব্বিশ তো ওখানে দুই হাজার চব্বিশে লেখা আছে টাকার মধ্যে কিন্তু ওই সন যে সনের সদাই করতে গেছে ওটা ছিল দুই হাজার তিনশো চব্বিশ দুই হাজার তিনশো চব্বিশ বলে যে এখন তো দুই হাজার তিনশো চব্বিশ সন আপনার তো টাকা নিয়ে আসেন দুই হাজার চব্বিশ সনের কী বলেন এইটা নিয়ে আশপাশের মানুষ সব জড়ো হয়ে গেছে যে এই লোকের কাছে এই টাকা এটা তো দেখেন যে ছবি দেওয়া আছে আমার টাকার মধ্যে ছবি থাকে না ওখানে হয়তো ছবি ছিল অথবা নাম ছিল বলে যে বাদশার নাম আছে দেখেন এটা তো তিনশো বছর আগের বাদশা তো আল্লাহ তালা বলেন ও কাদাল আল্লাহ আল্লাহ তালা বলেন এইভাবে আমি ঘটনাটা ঘটাইছি কেন দুনিয়াবাসী যেন বুঝতে পারে যে আল্লাহ তিনশো বছর পরে মানুষকে আবার ঘুম থেকে উঠিতে পারে তিনি তিন হাজার বৎসর পরে তিন লক্ষ বৎসর পরেও আবার উঠিতে পারে এই জন্য কেয়ামত এটা যে বাস্তব এটার মধ্যে কোনো সন্দেহ নেই কেয়ামতের ময়দানে আমাদেরকে উঠা লাগবেই আল্লাহ তালা কোরআনে ফাঁকের এই যে মক্কা শরীফে নাজেল হওয়া সুরাগুলো সিয়াশিটা সুরা সিয়াশিটা সুরা হইল মক্কা শরীফে নাজেল হওয়া সুরা এই সূরাগুলো বেশিরভাগের মধ্যেই কথাইটাই শুধু আখেরাতে পান ইজাত সামাউন ফারাত ইজাত সামাউন সুকুব ইজাসাম সব বর্ণনা যে দুনিয়া একসময় শেষ হয়ে যাবে হাসর ময়দানে আমাকে উঠা লাগবে এই জন্য আখরাতের একইন এটা ইমানের মোট ছয়টা কথার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কথা দুইটা দুইটা কথা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যেখানে রসিয়াম বলছেন বেশিরভাগ এটাই বলছেন মান কানবিল্লাহে অলিয়াম আখের যে আল্লাহকে বিশ্বাস করে আখরাত বিশ্বাস করে বাকি চার কথা এই দুই কথার ফাঁকে হয়ে গেছে কিন্তু এই দুইটার গুরুত্ব বেশি আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আখরাত বিশ্বাস করি যদি আখরাতের বিশ্বাস থাকে তাহলে একজন মানুষ অন্যায় করেই বুঝতে পারে যে আখরাতে এটার জন্য কিন্তু আমাকে ধরাস আমাকে এটার জবাব দেওয়া লাগবে এই জন্য গোটা সমাজ আপনি ঠিক হবে কখন যদি আখরাতের রেকিন দিলেন দিবস চাহাবাই ক্যারামের জমানায় দুই একটা অপরাধ যদি কেউ করে থাকেন তো অপরাধ সাধারণ কিন্তু পরিশান হয়ে গেছেন যেহেতু আখেরাতে ধরা আছে যে আমি আখরাতে বিপদে পড়ে যাই নাকি আবু বকরদ্দি আল্লাহ তালানু একজন সাধারণ সাহাবি হজরতে হা রেসা রদিয়াল্লাহানু ওনাকে কি একটা কথা বলছিলেন কিন্তু কথা বলার সাথে সাথে ওনার মুখ একটু কালো হয়ে গেছে মুখ মনিন হয়ে গেছে আবু বকরদ্দি আল্লাহ তাল্হানু ওই চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে ওনার মনে কষ্ট গেছে সাথে সাথে হাত ধরছেন হাত ধরি বলেন যে ভাই আমাকে করে দেন এটা বলে নাই বলে যে যেই কথা আপনাকে বলছি ওই কথাটা আমাকে ফেরত দিয়ে দেন আমি যদি বলি থাকি যে আরে তুমি বেকুফ তা বলে দেন আমাকে যে তুমি বেকুফ বা সমান সমান হয়ে গেল তো ওই লোক বলতেছে যে ভাই আমি আপনাকে চিনি আপনার কথা কোরআন শরীফে আছে কারণ আল্লাহ তালা হিজরতের ঘটনা বলার সময় বলছি ইল্লা তানসুরুহ ফ নাসরাহ্লা ইজ আজাহুল্লা দিনা ক্যাফারো রে ও দুনিয়ার মানুষ আমার রাসুলের সাহায্য তোমরা যদি না কর তো আল্লাহ সাহায্য করবে কারণ আল্লাহ তো হিজরতের মুহূর্তে সাহায্য করছে যখন ওনারা দুইজন ছিলেন দুজনকে একজন রসুল সাম আর একজন আহ্বাকর ওনার কথা তো কোরআন শরীফে আছে আপনার কথা কোরআন শরীফে আছে আর আমি জানি না যে আপনি কে আমি কেমনে আপনাকে এই কথাটা বলব কিন্তু হাজর তাহবর আল্লাহ তালানু ফেরিস যে ক্যামতের ময়দানে যদি সে আমাকে ধরে আল্লাহর কাছে যদি বিচার ভর্তি হয় যে আল্লাহ হজরত আবু বকর আমাকে এরকম কথা বলেছিল আমি এখন এটা বিচার চাই তাহলে কি তো আবু দিয়ে আল্লাহ তালে বলতেছে যে বলো তা তাই বলো না হয় আমি রাসুল সাহেবের কাছে নালিশ কথাটা উল্টো হয়েছে না কারণ ওই লোকেরা শক্ত কথা তো বলছেন হজরত আবু বকর কিন্তু নালিশটা করবেন উনি উনি বলেন আমি নালিশ করি তো হারেসার দি আল্লাহ আনহ ওনার আপনজনদেরকে বললেন যে হজরত অবকর এই বলতেছি কারে কেমন কথা এটা উনি আপনাকে শক্ত কথা বলছে উনি আবার আল্লাহ রাসুল্লোর কাছে নালিশ করবে এটা কেমন কথা কয়ে যে না তোমরা অবকরকে চেনো না উনি দুনিয়ার চিন্তা করে না ওনার চিন্তা হলো কাল আখরাতে আমার কি উভয় হবে এর মধ্যে হজরত আব্বকর আমার কাছে চলিয়ে গেছেন যে বলেন যে ইয়া রসল্লাহ আমি এই লোকের একটা শক্ত কথা বলছি এখন এই লোক তো আমার আটকে দিচ্ছে আমার কতটা ফেরত দেয় না আমি তো আখরাতে বিপদে পড়ে যাব তো রসুল সাজশ্যাম বলেন হা তুমি যে কিছু বলো নাই ভালোই করছো তুমি এটা বলো আল্লাহ আমাকেও মাফ করেন হযত অবকরকেও মাফ করেন পেরিসান হয়ে গেছে এই জন্য যে যাই করছেন কিছু হইলেই ওনারা হয়ে হয়ে যেতেন আখরাতের ভয়ে এই ভয়ে ওনাদেরকে এমন সোজা করে রাখছে যে কোনো গুণা করতে পারতেছেন না হজরতে অমরতি আল্লাহ তালানোর ঘটনা বলছি যে এক বৎসর উনি চিফ জাস্টিস মদিনা শরীফের ইসলামী রাষ্ট্রের উনি হলেন প্রধান বিচারক এক বৎসর পরে আসে হজরত অবকরকে বলতেছেন আমি দায়িত্ব থেকে অব্যাহতি চাই অবকরদী আল্লাহ তালানু বলেন কেন বলে যে কোনো বিচারে তো আমার কাছে আসে না কোনো বিচারে আমার কাছে আসে না বলে যে বিচার আসে না ভয়ে কেনা ভয়ে না মানুষ তো আখরাতকে বিশ্বাস করে এই জন্য কেউ অন্যায় করে না কেউ কারোর সাথে কোনো অপরাধে করে না তো এই জন্য এখানে কোনো দায়িত্ব পালন করি আমার কোন কী কাজ আমার তো কোনো কাজ নাই এই জন্য আখরাতের একই এটা হল আমাদেরকে সোজা রাখার সবচেয়ে বড়ো উপায় এই জন্য কোরআনে ফাঁকের শেষ আয়াত অত্তাকুয়ুর জাউনফি আল্লাহ এমনি আমাদের কোরআন শরীফের সিরিয়ালে সুরে বাকার দুশো একাশি নম্বর আয়াত কারণ এই যে সিরিয়াল এখন যে কোরআন শরীফ আমাদের কাছে আছে এটা লৌহে মাহফুজের মধ্যে ঠিক এই সিরিয়ালে আছে কিন্তু নাজিল হওয়া সিরিয়াল তো এরকম না কারণ প্রথম নাজিল হয়েছে এক রা বেসমের রবি দিয়ে খালাক এটা হলো তিরিশ পারার মধ্যে কিন্তু এখন তো প্রথম সুরে হলো সুরে ফাতে হা এই সর্বশেষ নাজিল হয়েছে আয়াত অন্য এক আয়াতে আল্লাহ তালা বলেন সুরে তাগাবুন সেখানে আল্লাহ তালা বলেন জালাম না কাফারু আল্লাহ ইউ কাফররা মনে করে এদেরকে আর হাসর ময়দানে উঠা লাগবে না মরি গেলেই শেষ এই জন্য কাফররাও চিন্তা করে যারা আখরাত বিশ্বাস করে না তারাও চিন্তা করে যে একজন লোক এত ভালো কিন্তু খুব কষ্ট করে যাচ্ছে তার সততার কোনো ঘাটতি নাই খুব সৎ মানুষ কিন্তু চাকরিতে প্রমোশন হয় না ব্যবসায় তরাক্ষী হয় না স্বাস্থ্যের উন্নতি হয় না সর্বদিকে সে বেচারা বিপদে আছে কিন্তু বেচারা খুব সৎ তো ওরাও চিন্তা করে যে এই লোকটা যে এত সৎ এটার মূল্যায়ন কই হইল আবার একজন লোক এত খারাপ এমন কোনো পাপ নেই যেটা সে করেনি কিন্তু তার দেখি কোনো অসুবিধা নাই সে দেখি ব্যবসা দিন দিন উপরের দিকে উঠতেছে চাকরিতে প্রমোশন হচ্ছে তার ছেলে মেয়েও বেশ ভালো ভালো শিক্ষিত হয়ে চাকরি বাকরি পাচ্ছে সে তো খারাপ করিও তো তার অসুবিধা নেই তো ওরা চিন্তা করতেছে তাইলে এই খারাপের শাস্তি কবে হবে আর এই ভালো কাজের পুরস্কার কবে পাবে এই জন্য যারা আখরাত বিশ্বাস করে না তারা জন্মান্তর বাদে বিশ্বাসী তারা বলে যে একজনের রুহ দুনিয়াতে আরেক শরীরে ফিরে আসে একজনের আত্মা আরেকজনের শরীরে ফিরে আসে দাদা খুব ছিল কিন্তু দাদা খুব কষ্ট করে গেছে নাতি এখন বড় পদের অধিকারী উচ্চশিক্ষিত বড় পদের অধিকারী তো বলে যে দাদার আত্মা নাতি হয়ে আত্মপ্রকাশ করছে আর যদি কেউ খারাপ কাজ করে মরে যায় তো ওই বলে যে তার রুটা তার আত্মাটা এটা কুকুর হইয়া শুকুর হইয়া ভূত পত্নী হইয়া দুনিয়াতে আবার ফিরে আসে জন্য ছোটোবেলায় আমরাও হিন্দুদের খোলা আছে না ওখান দিয়ে যেতে ভয় পাইতাম কয় যে এখানে সব ভূত থাকে কী জন্য হিন্দু ফোড়া দিলে ভূতই যায় এরকম একটা কথা আমাদেরও ছোটোবেলা এরকম মুরব্বীরা বলতে বলতে আমাদের জাহেন ঢুকে গেছে কিন্তু না কারার আত্মা দুনিয়াতে ফিরত আসে না হইতে হইতে আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে কেউ মারা গেলে বড় প্রজাপতি ঘরে ঢুকছে কয় যে রু পানি খুঁজতে আসছে এই জন্য একটু পানি ছিটা দেয় দিলে পানির ছিটা পেলে তো প্রজাপতি এমনি চলে যায় কই তো ওই যে পানি পাইয়া চলে গেছে পানি খেতে আসছে না কারোরু রু আসে না আবার অনেক সময় আমাদের মিদ্যে এরকম আছে কেউ মারা গেলে তার যে বিষ মারা গেছে ওখানে একজক পানি দিয়ে রাখে কয়ে যে উনি পানি খাইতে আসবে তো আসি তো পানি পাবে না এগুলি সব হিন্দুদের থেকে অমুসলিমদের থেকে আমাদের মধ্যে চলে আসছে না দুনিয়াতে আসবে না বরং এটার হিসাবের জন্য আল্লাহ তালা বলেই দিছেন যে হাঁসর ময়দানে তোমাকে উঠেই লেগবে অনুপেকা ফিসুর ফা সয়েকা বনফিস ইসরাফি আল ইসলাম সিঙ্গার ফুঁক দিচ্ছেন রস্যাম বলেন যে দুনিয়াতে আমি নিজকে খুব সুখী মনে করবো কি করি ইসরাফিল ইসরাফিআসলাম তো সিংহ মুখী নিয়ে বসিয়ে রয়েছে উনি তো শুধু একটা ওয়াডার অপেক্ষা আছে আল্লাহ ওয়ার্ডার দেওয়ার সাথে সাথে ফুঁ দিবে ওনারে এই সাথে সাথে সমস্ত আসমান জমিন সমস্ত পাহাড়গুলো অথা কোন জীবা লোকালীল মান ফুস পাহাড়গুলো একবারে ধুনার তুলার মতো ধুনার তুলার মতো হয়ে যাবে উঠতে থাকবে এরপরে চল্লিশ বৎসর চলে যাবে এইভাবে এরপরে দ্বিতীয় ফুক যখন দিবেন সমস্ত মানুষ কবর থেকে উঠবে দৃশ্যটা দেখা যাবে কীরকম কারণ কবর মসজিদের পাশে আছে কারোর ঘরের নিচেও আছে রাস্তার নিচেও আছে খালের নদীর ভিতরেও আছে কারণ কত কবর এখন নদীতে ভেঙে নদীর মাঝখানে সব মানুষগুলো যখন কবর থেকে উঠতে থাকবে আল্লাহ তালা বলেন ইউ ফেদুন এরা কবর থেকে উঠিয়ে দৌড়তে থাকবে সর্বপ্রথম কবর থেকে উঠবেন আমার নাবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা এই জন্য রসুল স্লামের গুন যত নাম তার মধ্যে একটা নাম হলো হাঁসের মানে তিনি সমস্ত মানুষকে জড়ো করিবেন আর মানুষ জড়ো হবে কোন দিকে সব রশিয়ামের পায়ের চিহ্ন দেখে হজরত আউবেকর অমর দিয়ে আল্লাহ তো পাশে শোয়া ওনারা কবর থেকে উঠবেন উঠে দেখবেন যে আল্লাহ রসুল নেই কিন্তু ওনার কবরের ওনার পাশে পায়ের চিহ্ন দেখা যায় কোন দিকে গেছে ওনারা যেতে দেখবেন পাশে দশ হাজার সাহাবে ক্যারামের কবর লক্ষ লক্ষ মোমিনের কবর জান্নাতুল বাকিতে এরাও দেখবে যে পায়ের চিহ্ন দেখা যায় তো ও ওদিকে যেতে দেখবে আপনারা যারা হজে গেছেন মজদালে বা রাত্রে শুয়েছিলেন তো সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন উঠে কি দেখছেন সব কোন দিকে যায় আপনি কাউকে বলতে হবে না যে ভাই কোন দিকে যাব মক্কা শরীফ কোন দিকে মিনা কোন দিকে বলা লাগে না ঘুম থেকে উঠে দেখেন যে সব যায় তা আপনার শুধু যেতে থাকবেন যেতে যেতে আপনার মিনা এসে যাবে মক্কা শরীফ এসে যাবে হাসনার ময়দানটা ঠিক এরকম কবর থেকে উঠবেন মাঝে মধ্যে এরকম হয় কি আপনারা ঢাকা গেছেন সায়দাবাদ নামছেন এমন সময় দুই দলে খুব গোলাগুলি মারামারি লাগছে সব দৌড়ে সব দৌড়ে আমরাও দৌড়ে দৌড়ে অনেক দূর গিয়ে তারপরে জিজ্ঞেস করেন ভাই কী হয়েছে কয়ে যে দুই দলের মধ্যে মারামারি লাগে হয় না এরকম মানে প্রথমে জিজ্ঞাসা করার সুযোগে নাই থামার সুযোগ নেই কারণ দাঁড়াইলে তো গুলি লাগবে ঠিক কবর থেকে উঠি দৃশ্যটা পরিবেশটা এমন হবে কবর থেকে উঠি দাঁড়ানোর সুযোগ নেই উঠিয়ে দৌড়তে থাকবে সব মানুষ হাসরো ময়দানে উঠে যাবে অবস্থা হবে এরকম কারোর কোনো কথা নাই কেউ কোনো কথা বলতে পারবে না লায়ামুন আইল্লামান আজান আল্লাহ রহমান সব চুপচাপ হাসরের যে দৃশ্য কারণ দেখা যায় জাহান নামকে সত্তর হাজার শিকল এক এক শিকলের মধ্যে সত্তর হাজার ফেরস্তা ধরে রেখেছে ট্রেনে আর জাহান্নাম ধেয়ে আসছে দৌড়িয়ে আসছে হাসর ময়দানের দিকে এই সিনারি দেখলে আমি করাম আলাইম বলবে নফসি নফসি আল্লাহ ভাসাও ভাসাও কারোর হুশ থাকবে না সেদিন আপনার আপনজন কে কোথায় আছে ওইদিকে তাকানোর তো সুযোগ থাকবে না আপনার কি কাপড় ফড়া আছে না উলঙ্গ আছে ওই দৃশ্য দেখার সুযোগ সুযোগ থাকবে না সব পেরিশান এইদিকে সূর্য মাথার উপরে গরমে সাতার কাটতে থাকবে ঘামের মধ্যে সাতার কাটতে থাকবে এরপরে আমল নামা আসতে থাকবে উড়ে উড়ে কারোর আমল নামা ডাইন হাতে কারোর আমল নামা বাম হাতে ডাইন হাতে যে আসবে সে বুঝে যাবে যে ভালো হা অমুকরা ও কি এরকম একটা অবস্থা আমাদের সবার সামনে আসতেছে এই জন্য রাসুল সাল ইসলামের হাদিস ছিল লা কাদামা ইবনে আদাম কয়ামা ও দুনিয়ার মানুষ শুনে রাখো হাঁসরা ময়দানে যে উঠছো তুমি এখান থেকে এক কদম পা নাড়াতে পারবে না যে জায়গায় আসো ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে ষাটটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া নড়তে পারবে না এক হইলো হইল ফিম আফনা আল্লাহ তালা যে হায়াত দিয়েছেন ষাট বছর সত্তর বছর কী কাজে কাটিয়েছে বয়স কী কাজে কাজে কি কাজে গেছে বয়স এই বয়সে ছোটোবেলায় প্রাইমারিতে ফসছিলেন একজনের সাথে আর দেখা নাই এই এইবার দেখা হইলো মাত্র কোনো এক অনুষ্ঠানে দেখা হয়েছে দেখি তো অবাক আমি একবার রামগঞ্জে গেছিলাম এক ফেলে দেখি যে নিচে ময়দানের মধ্যে একজন লোক বসা আমার এক বাল্যকালের বন্ধু প্রাইমারির উনি থাকে এক ইউরোপ কান্ট্রিতে অনেক টাকা পয়সার মালিক আমি ওখানে দেখি স্টেজে যারা আছে ইশারা কানে কানে বললাম ওনাকে একটু সামনে আনি দেন স্টেজে নিয়ে আসেন একটা চেয়ার দেন আমি পাশে বসেছি ওই যে প্রাইমারির জীবনে দেখার দেখা হয়নি এই গত তিন চার বছর আগে ধরুন পঞ্চাশ ষাট বছর পরে দেখে তো দেখা হইলে আমরা কি বলি দেখ ভাই কেমন আছে তো তো বলে যে না ভাই ভালো আছি তোমার থেকে আলাদা হওয়ার পরে এইভাবে কলেজে পড়ছি ইউনিভার্সিটিতে পড়ছি বিদেশ গেছি বিয়ে আদি করছি ছেলে মেয়ে আছে এখন বাড়ি আছে জার্মানিতে বাড়ি আছে বা জাপানে বাড়ি আছে ঢাকাতে বাড়ি আছে এই এগুলি তো বলি আমরা আমাদের সোমনির হজরত মুরহদাসাবুর রহমতুল্লাহ বলতেন যে কবরের মধ্যে ফেরোস তারা আমার এই সারা জীবনের সব সঞ্চয় এগুলিকে দেখবে খুলবে কী আছে আমার সঞ্চয় উনি একটা উদাহরণ দিয়ে বলতেন যে এলাকায় পাগল আসছে পাগল তার কাছে একটা ছোট্ট তার পুটটিটা কাউকে ধরতে দেয় না এইটা ধরলেই চিৎকার দিয়ে ওঠে এখন বাচ্চাদের বড় আগ্রহ যে বৃত্তি কী এমন এ পাগল মানুষ এর এমন কি আছে ভিতরে যে ধরলেই চিৎকার দেয় এখন মুরব্বীদের ভয়ে। ও ও এগুলি ধৈর্য পারে না মুরব্বীরা রাগারাগি করে এ তোরা পাগল নাকি এরা অপেক্ষায় আছে যে ঠিক আছে বাড়ির থেকে দূরে ও বাগান বাড়ির ভিতরে যে চিবা রাস্তা আছে ওখানে গেলে মুরব্বীরা তো কেউ থাকবে না এই গাড়টিটা খুলিয়েছে দেখব কি আছে ভিতরে তো ওরা ফিসফিসে যাইতেছে মুরব্বীরাও দেখছে ওরা ভদ্র কিছু বলে না পাগলকে ওখানে গেছে আর এবার ধরছে পাগলকে পাগল যত চিৎকার দেখাম নেই আর কারণ মুরব্বীরা নাই তো খুলিয়ে ছাড়ছে খুলি দেখে যে ভিতরে আছে ও কারা যে ডাব খেয়া বা ডাবের মালা বলি না আমরা ডাবের মালা বলি আর কি ডাব খাই যে ডাবের যে দুই ফাট ফেয়া যায় তো ওইটা ফেলে দিছে যে ওইটা ভিতরে রাখছে ওরা বলে হ্যাঁ রে এটা বোঝা বহন করতেছে ডাবের মালা এটা না লাকড়ি হিসাবে ব্যবহার হবে না কোনো কাজে ব্যবহার হবে এটা কেন বহন করে আর কি আছে দেখে যে কার চশমা এক ভাঙ্গা চশমা এক ফাঁ আছে এক ফাঁ নাই গ্লাস নাই ওরকম একটা চশমার ফ্রেম ভাঙ্গা ওইটা নিয়ে আসে আর কি আছে এটা বাদাম পাতা বাদাম গাছের পাতা লম্বা বড় পাতা এরকম কাঠের একটা টুকরা সেরা পলিথিন মানে এমন এমন জিনিস যেটা একটারও কোনো দাম নাই তো ওরা মানে পাগল পাগল বলি আরে পাগলা কেন এগুলি বহন করতেছ কোনো দাম নাই খামাখা বোঝা বহন করছ তা নুরুল দাসম রহমতুল্লাহ বলতেন যে শেষ পর্যন্ত এই বাচ্চারা পাগলকে ছেড়ে দিছে পাগল সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিছে এ পাগল এগুলি কেন বহন করে কিন্তু এই পাগলা সামনে যাওয়ার পরে কোনো একজন লোক তাকে দেখি তার আফসোস হচ্ছে যে হায় লোকটা না খেয়ে তো মরে যাবে প্যাট ফিট লেগে আছে তো কোনো এক দোকানদারকে বললে যে রে ওর কিছু খাওয়াই দে টাকা আমি দিব ওর খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে ওর উলঙ্গ অবস্থা দেখি কোনো একজনের মানুষের দয়া হয়েছে একটা পুরান হক নতুন হোক একটা কাপড় দিয়ে দিছে এই কাপড় পরায় দিছে বলে তার একটা ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আমি আর আপনি কবরে যখন নামব ফেরস্তারা কারোর কোনো কথা শুনবে না আমার গোটা জেন্দেগির পোটলা খুলবে পোটলা খুলে দেখবে আমার ওখানে সার্টিফিকেট আছে ডক্টরেটের পিএইচডি আছে আমার আমার সর্বোচ্চ পদে আমার চাকরি আছে আমার ব্যাংক ব্যালেন্স আছে কয়েক কোটি টাকা আমার বিল্ডিং আছে কয়েকটা দশতলা বিশতলা অনেক বিল্ডিং আছে চরে আমার অনেক জায়গা জমি আছে আমার কোনো কিছুর কোনো অভাব নাই কিন্তু ফেরস্তারা বলবে যে আরে পাগলা তুই এগুলি কেন আনছ হাসর ময়দানে বিল্ডিং দিয়ে পার হওয়া যাবে না কোটি কোটি টাকা দিয়ে পার হওয়া যাবে না সার্টিফিকেট দিয়ে পার হওয়া যাবে না দেখি তোর আসল জিনিস আছে কি না বল মার রব তো তোর রবকে বলবে যে হায় হায় রে হা হা লাদ হায় হায় এটা তো আমি জানি না বলবে আমা দিয়ে নোক তুই কোন নীতি চলছে দুনিয়াতে তোর চলাফেরার নীতি কী ছিল নীতি কী ছিল যখন যেমনি তখন তেমনি হা হা লাদ্রী এটা আমার জানা ছিল না তো তারা কি ছেড়ে দিবে ভাগলোর মতো এই ফাগল থাক না তখন তো আমার উপরে মাছ শুরু হয়ে যাবে ইমান নাই আমার দিনদারি নাই আমার নবীর সাথে পরিচয় বলে যে তখন তো এই কবর মধ্যে শাস্তি চলতেই থাকবে এবং হাসরের ময়দান পর্যন্ত শাস্তি হইতেই থাকবে এই জন্য আখরাতে একই যদি আমাদের দিলের ভিতরে থাকে তাহলে আমি বুঝবো যে না আমার যেভাবে আমি চলি এভাবে চলি আমার পার হওয়া যাবে দুনিয়া তো সুখ আসবে না কাল কেয়ামতের ময়দানও পার হওয়া যাবে না আমি অনেক সময় একটা ঘটনা আপনাদেরকে বলছি আমাদের পাক ভারত উপ মহাদেশের একজন বুজুর্গ আলেম হজরত আশরাফ আলী থানবির রহমতুল্লাহ উনি মুরিদ নিয়ে যাচ্ছেন মুরিদ ওনার ভক্ত সাথে তো রেলে যাবেন ট্রেনে যাবেন তো ট্রেনে ওনাদের সামান একটু বেশি হওয়ার কারণে উনি বুঝতেছেন যে এই এতটুকু লাগেজ এটা এমনি হাতে করে নেওয়া ঠিক হবে না সরকারের যে চার্জ যে ফিস ওইটা দেওয়া দরকার এই জন্য ভক্ত মুহূতকে বললেন তুমি আমাদের লাগেজ এটাকে ওজন করে সরকারি যে চার্জ আসছে ফিসটা দিয়ে আসো আর টোকেন নিয়ে আসো তো ভিতরে যারা কাউন্টারে বসা ওরা দেখতেছে দুইজন বড় বড় বুজুর্গ মানুষ একজন কাউন্টারের দিকে আসতেছে ইনি এসে যখন বললেন যে আমাদের মালগুলি ওজন করে আমাদেরকে টাকা নেন টোকেন দেন তো ওরা বলতেছে যে না নিয়ে যান কোনো অসুবিধা হবে না কারণ বুজুর্গ মানুষ দোয়ার জন্য নিয়ে যান তো উনি বলতেছে যে না আপনি আমাদেরকে মাফ ওজন করে মেপে আমাদের থেকে টাকা নিয়ে নেন তো ওরা দুইজনে ভাবছে যে এনারা হুজুর মানুষ ইংরেজি জানে না মুরিদ কিন্তু ইংরেজি শিক্ষিত মানুষ থানবির রহমতুল্লার মুরিদ হওয়ার কারণে লম্বা জামা গায়ে দিয়ে হাঁটে আসলে বেচারা খুব উচ্চ শিক্ষিত তো ওরা যে ইংরেজি বলতেছে একজন একজনকে যে পাগল নি আমরা বলি লাগবে না নেন তো উনি বুঝে গেছেন ইংরেজি বলতেছে না ভাই আমি পাগল না আমাদেরকে তো সামনে ধরবে এই জন্য তো ওরা বলতেছে সামনে কোথায় ধরবে ধরেন যদি স্টেশনে উঠে তবে বজরায় ধরবে না লাকসাম ধরবে না কুমিল্লে ধরবে না ভৈরব ধরবে না ঢাকায় ধরবে কোথায় ধরবে আপনাকে যেখানে আপনি নামবেন সেই কি বলে স্টেশনে আমরা ফোন করে দিব আপনি নেমে যাবেন কেউ ধরবে না তো মুরিদ বলতেছে যে না আমরা তো কবরে নামব কোথায় নামব কবরে নামব তাহলে সেখানে কি একটু ফোন করে দেওয়া যাবে যে আমরা সরকারি টাকা না দিয়ে এভাবে মাল নিয়ে আসছি কেনা ওইটা তো ফারা যাবে না তাইলে টাকাটা নিয়ে আনেন এই জন্য আমার যদি সত্যি দিলের ভিতরে একিন থাকে আমাকে কবরে না হবে হাসর ময়দানে আমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন আম্মা খা খাম রব্বি যদি এই ভয় আমার দিলে থাকে যে কাল ক্যামতের ময়দানে আল্লাহর সামনে আমি কি নিয়ে হাজির হব আমার কী আছে ঢাকাতে একবার এক ওয়ালের মধ্যে লেখা কিছু কিছু লেখা আছে যেটা দিলের মধ্যে খুব লাগে লেখা রাতে শুয়ে শুয়ে মৃত্যুর রিহার্সাল দিন মানে মনে মনে ভাবেন যে আমি এই ঘুমের মধ্যেই আমি মরে গেছি তো মরে গেলে সকালবেলায় আমার ওয়াইফ বা আমার ঘরে যারা আছে তারা আমার দেরি দেখি হয়তো আমার রুমে ঢুকবে বা এইভাবে আমাকে নাড়া দিবে আমার গায়ে হাত দিয়ে তো চিৎকার দিয়ে উঠবে শরীর ঠান্ডা হয়ে আছে মরে গেলে তো শরীর ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণের মি এবং আমার হাত ধরে না দিলে সারা শরীর নড়ে চিৎকার দিয়ে উঠবে ঘরের সব জায়গায় উঠবে আশপাশের মানুষ দৌড়ে আসবে দৌড়ে এসে পরামর্শ শুরু হয়ে গেছে আপনাদের কেউ দূরে আসেনি বা না কেউ দূরে নেয় সব আশপাশে তাইলে একটা জানাজার টাইম ঠিক করি ফেলি আমরা এটা মাইক নামাই দিই ঠিক হয়ে গেছে আমি সকালবেলায় খবর হয়েছে আমি মারা গেছি দুপরের পরেই জোহর বাদ জোহর জানা অথবা বাঁধ আসর জানা সিদ্ধান্ত হয়ে গেছে এখন কবর করিবে কে ধোয়া বেকে কাফনা কাপড় আনবে কে মাইকিংয়ের দায়িত্ব নেবে কে সব সিদ্ধান্ত হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে বাস আমার নিয়ে চলছে এখন কবরস্থানের দিকে রসুন সাম বলেন মুর্দা যদি নেককার হয় তো সে কবরের দিকে নিচ্ছে খাটিয়াই করে সে বলতেছে সে কাঁদ কাদ দেমন এর তাড়াতাড়া নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও মেয়ে বিয়ের হওয়ার পরে চায় যে তাড়াতাড়ি সে স্বামীর কাছে চলে যায় স্বামীর কাছে চলে যাচ্ছে বল দেমুন কাঁধ দেমুন তা তা নিয়ে যাও কারণ আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে কারণ মৃত্যুর সময় তাকে জান্নাত দেখানো হয়েছে সে বুঝে ফেলছে যে এই জান্নাত আমার জন্য অপেক্ষা করে আর রাশি বলেন যদি উল্টা হয় তাহলে বলে ইনা ইনা তাজ ঝাবু না বি আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলে যে এমন চিৎকার দেয় যদি তার চিৎকার দুনিয়াবাসী শুনত তাহলে কেউ তার আপন জনকে কবর দিত না চিৎকার দেখে ইলে আই না তা যাবু নাবি আর আমার কোথায় নিয়ে যাচ্ছ কারণ সে তো মৃত্যুর সময় জাহান নাম দেখতে পেয়েছে সে খুব ভয় পেয়ে গেছে যে জাহান নামের দিকে আমাকে নিয়ে যাচ্ছে এজন্য আমি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি যে আমি মারা যাওয়ার সময় কি রহমতের ফেরস্ত আসবে না আজাবের ফেরস্ত আসবে আমার সাথে কে যাবে রাজশাহ বলেন মৃত্যুর পরে তার সাথে তিনটা জিনিস যায় জন যায় কবর পর্যন্ত তার কিছু মাল মালসামানা যায় একটা টুকরি একটা লোটা বদনা এটা ক্ষমতা কোদাল এগুলি কিছু সামান ওখানে যায় যে দুইটা ফেরত চলে আসে আপন চলে আসে খন্তা কোদাল টুকরি এগুলি বাইরের দিকে নিয়ে যায় কিন্তু একটা জিনিস তার সাথে থেকে যায় এইটা কেউ দেখে না এবং এটাকে বাসাই করার কোনো সুযোগ নেই আপনি ঢাকা যাচ্ছি আমার ঘরের মধ্যে অনেক জামা অনেক পায়জামা অনেক গেঞ্জি কিন্তু আমি তো এতগুলি নেই না সব আমার বিবি বেছে দেয় ধরেন জামা তিনটা নিলে চলবে পায়জামা দুটা নিলে চলবে লুঙ্গি একটা নিলে চলবে তোয়ালি একটা নিলে চলবে এইভাবে তো আমার আমলগুলি বেছে দেওয়ার কোনো সুযোগ নেই আমরা একটু বেছে দেয় লোকের কিছু ভালো আছে কিছু খারাপ আছে খারাপগুলি সব রেখে দিবো ভালো ভালো সব কবরে দিয়ে দিব কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞ দান করো আখরাতের রাতের একিন যেন আমাদের দিলে বসে এবং আল্লাহ তালা বড় সুযোগ করে দিয়েছেন যে তুমি আমার ভয়ে একটু চোখের ফানি ফেলো আমাকে বলো তো তোমার সব গুণা তো মাফ করে দিতে আমি তৈরি হয়ে আর এই জন্য আল্লাহ তালার কাছে অতীতের জন্য মাফ চেয়ে নেবো আখরাতের জন্য আল্লাহ রসুল বলেন ওই লোক বড় বুদ্ধিম্যান যে বুঝতে পারছে যে আমি বিদেশে আসছি বিদেশে কন্ট্রাকে আসি পাঁচ বছর কন্ট্রাকে এরপরে চলে যাব এই বিদেশ থেকে আস্তে আস্তে দেশে সব পাঠায় আগে কর্জ পরিশোধ করে এরপরে বাবার জন্য কিছু পাঠায় আর বলি যে আব্বু কিছু কিছু সঞ্চয় করেন বাড়িতে ঘর করে লক্ষ্মীপুর বাজারে একটা দোকানের জন্য ভিটি কিনে চরে কিছু জায়গা জমি কিনে ব্যাংকে টাকা পয়সা জমায় সব এক একসময় চলে আসে এদিকে সব খুশি আত্মীয় খুশি খুশিও মুখ আসতেছে সে যদি বিবাহ না করে থাকে তার কাছে মেয়ে দেওয়ার জন্য সব ব্যস্ত কারণ তার বাজারে দোকান আছে ব্যাংকে অনেক টাকা আছে চরে জায়গা জমি আছে বাড়িতে বিল্ডিং আছে মানে খুব একটা সফল মানুষ আর আরেকজনে বিদেশ গিয়ে দেশের কথা বলিয়ে গেছে হে যায়া আর খোঁজখবর নাই বাবার জন্য টাকা পাঠায় না যাদের থেকে করজ নিয়ে বিদেশ গেছে ওদের করজ পরিশোধ করা চিন্তাও করে না শেষ পাঁচ বছর পার হওয়ার পর আসবি কীভাবে আসার খরচও নাই তো পুলিশের কাছে ধরা দিচ্ছে ধরা দিচ্ছে আর পুলিশ ছয় মাস জিল খাটাইয়া মাথার চুল ফালাইয়া দেশে ফাটাই দিচ্ছে দেশে আসি বলে আমরা করি আসছি কিসের আমরা করি আসছি আমার সামনে দুজন বাসে বসা ঢাকার থেকে আসতেছি তো ওরা রাত হয়ে গেছে আমার তো ওরা দুজনে ওই যে সৌদি আরব ছিল তো একটা আরবিটার বিউ কয় তা আমি বললাম কিও ভাই লাগে বিদেশ থেকে আসছেন কাজে হুজুর বিদেশ থেকে আসছে আমি বললাম লাগেজ কী আপনাদের ধরা গেছেন লাগে কয়ে যে হওয়া ধরা খেয়েছি তা আমি আর কিছু বলি নাই চুল ফেলানো দুজনের মাথার চুল ফেলানো এখন বাড়িতে আসতেছে রাত করে কারণ দিনের বেলায় এসে সব দেখবে ধরা দিবে অমুকে দেখছে অমুক আসছে তো আপনার টাকা দেয় না যাই ধরবে এই জন্য রাত করে আসছে এখন তাকে দেখলে তো মা কাঁদা দিবে আহা আমার জাদু শুকিয়ে আসছে আর মাথার চুল ফেলাই আসছে যাই হয়তো বলবে যে মা অমরা করিয়ে আসছি আসলে কিসের অমরা জেলখানার অমরা এটা বাইতুল্লাহ শরীফের অমরা না এখন আমার অবস্থা কি হবে যদি আমি এরকম প্রস্তুতি ছাড়া কবরে নেমে যাই কি হবে অবস্থা আমার আমি তো সেই মাথা চাঁসা বেটার মতোই হয়ে যাব আল্লাহ তালা আমাদের সকলকে তৈয়ার হওয়ার তো অভিজ্ঞান দান করো